মোবাইল ফোনের আসক্তি নেশা এটা মাদকের নেশার চাইতেও মারাত্মক মাদক মানুষের এত ক্ষতি করতে পারে না এই মোবাইল ফোনের নেশা যত ক্ষতি করতে পারে ঠিক না ঠিক নিজেরা তো নিজেরা আমাদের মা বোনরা আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের ছোট বড় সবাই এমন কি আজকাল মুরব্বিদের কো দেখা দেয় আগে মুরব্বিদের হাতে তাসবিহ এখন কোন কোন মুরব্বির হাতে তাসবিহর জায়গায় মোবাইল উঠে গেছে ভাইরা আমার এই রমজান মাসে একটা মাসের জন্য নিয়ন্ত্রণ করা শিখেন আমি অনেক মানুষকে চিনি ব্যক্তিগতভাবে অনেক যুবককে আমি চিনি যেই যুবক ফেসবুক অ্যাপ ডিলিট করে ফেলেছে তার মোবাইল থেকে এই মাসের জন্য সাহস দরকার এগুলোর জন্য বুকে বল দরকার সাহস করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার জন্য হিম্মত লাগে নিজের অপারেশন সবাই নিজে করতে পারে না আপনার নিজের অপারেশন নিজে করতে চান তাহলে মোবাইল ফোন থেকে এই সমস্ত অ্যাপ যে অ্যাপগুলো আপনার টাইম কিল করে যেগুলো আপনার টাইম খেয়ে ফেলে আপনার সময় নষ্ট করে আপনার রমজানকে বরবাদ করে দেয় আপনি আপনি আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি হাসতে পারেন না মোবাইল ফোনের আসক্তির কারণে ঠিক না ঠিক আপনি আপনার বাবার মুখের দিকে তাকিয়ে একটু নির্মল হাসি দিতে পারেন না আপনি কপাল পোড়া নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি একটু ভালোবাসার হাসি হাসতে পারেন না স্বামীর দিকে তাকিয়ে হাসতে পারেন না কারণ আপনার মাথায় ফেসবুক লাইক কয়টা পড়লো কমেন্ট কয়টা পড়লো রিপ্লাই কয়টা হলো গালি কয়জনে দিল বাহবা কয়জনে দিল আপনার ভিডিওতে ভিউ কয়টা হলো এই ধান্দা টাকা পয়সাও এত গণেন না লাইক যে পরিমাণ গণেন এই নেশা আমাদেরকে শেষ করে দিচ্ছে কি দিচ্ছে না ভাইরা আমার অতএব দরকার সংকল্প এই সংকল্পের জন্য রমজানের চাইতে উত্তম কোনো সুযোগ নাই শয়তান বন্দী আছে শুধু প্রবৃত্তি আপনাকে উস্কাচ্ছে আপনার মন আপনাকে উস্কাচ্ছে মনটাকে কন্ট্রোল করা শিখেন অ্যাপগুলো ডিলিট করে ফেলেন নিয়ন্ত্রণ করেন এর বাইরে আমি ব্যবহার করব না হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন অন্তর থেকে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন আমাদের শত্রু এবং বন্ধু চিনতে হবে এবং যে স্মার্টফোন আমাদের জীবন শেষ করে দেয় টাইম শেষ করে দেয় আল্লাহ থেকে দূরে সরায় আমাদের বন্ধু হতে পারে না আর কিচ্ছু যদি করতে না পারেন ভাইরা আসর থেকে মাগরিব পর্যন্ত মোবাইলটা বন্ধ করে ফেলান আর ভোর রাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তারাবিন নামাজের আগে মোবাইল বন্ধ করেন অন্তত ফজরের পর পর্যন্ত আর মোবাইলটা খুলেন না তাহলে কি হবে শোয়ার সময় একটু দোয়া করতে পারবেন ভোর রাতে উঠে একটু দোয়া করতে পারবেন হ্যাঁ সাহরির সময় একটু দোয়া ইবাদত করতে পারবেন ফজর নামাজটা ঠিকমতো পড়তে পারবেন ইফতারের আগে একটু দোয়া করতে পারবেন বিকালে সময়টা দোয়ার সময় এটা কবুল হবে দোয়া কবুল হওয়ার একটা সময় সকাল সন্ধ্যা জিকিরের সময় এই টাইমটাতে আল্লাহর ইবাদত জিকির করতে পারবেন অন্তত এই টাইমগুলো কন্ট্রোল করা শিখেন বন্ধ করে ফেলেন চেষ্টা করলে সম্ভব হবে না ইনশাআল্লাহ অসম্ভব বলতে কোনো কিছু আছে এখন যদি আপনাকে পুলিশ ধরে নিয়ে যায় জেলখানা ঢুকায় দেয় মোবাইল সহ দিবে না মোবাইলটা রেখে দিবে তখন ফেসবুক ছাড়া আপনি বাঁচতে পারবেন না পারবেন না ইউটিউব টিকটক ছাড়া চলবে কি চলবে না সবই চলবে ওই যে এক দোস্তকে পুলিশ ধরে মাইর দিছে অনেক মাইর দেওয়ার পর ওই লোক মাইরটার খেয়ে যখন ছাড়া পাইছে এক দোস্ত বলছে দোস্ত এত মারা মারল তোরে আমি দূর থেকে দেখে চিন্তা করলাম শুধুমাত্র কেমনে খাইলি তুই এটা এত জোরে জোরে মাইর এটা কিভাবে খাইলি সম্ভবটা কেমনে হইলো আমার তো মনে হচ্ছিল যে এটা দিলে আমি মরে যাব তুই বাঁচলি কিভাবে তখন সে মায়ের খাওয়া দোস্ত বলছে দোস্ত রে এটা কোনো ব্যাপার না তোরে ধরে যখন দিবে তখন তুই বুঝবি কেমনে খায় এটা খাইলে বুঝবি এটা খুব সোজা ঠিক একইভাবে মানুষের সাধ্যে যা আছে মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে আপনি মনে করেন ফেসবুক ছাড়া আমি বাঁচবো না ইউটিউব ছাড়া আমি বাঁচবো না এগুলো ফালতু কথা অনেক যুবক বলে অমুক মেয়েকে মেয়ের সাথে আমার হারাম সম্পর্ক হয়ে গেছে অবৈধ সম্পর্ক হয়েছে তার ছাড়া আমি বাঁচবো না আমি বলি এটা ফালতু কথা ধরে দুইটা চটকরা দিয়া জেলখানা ভরে দিলে আপনিও পারবেন আপনার চোদ্দ গোষ্ঠীও পারবেন মানুষ পারবে না যারা বলে এরা সব কাপুরুষ যারা সুপুরুষ যারা সুপুরুষ যারা কার্পুর কাপুরুষ না যারা বীর পুরুষ তারা নিজেদের সমস্ত বদভ্যাসকে অপারেশন করতে পারে আজ আমাদের যুবকদেরকে নিজেদের বদভ্যাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে অপারেশন করতে পারবেন না ইনশাআল্লাহ পারবেন না বলে কোনো কিছু নাই আপনার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আপনি পারবেন আপনি না পারলে কে পারবে আপনাকে পারতেই হবে আপনাকে পারতেই হবে কারণ পাড়া ছাড়া আর কোনো গতি নাই আপনার আপনি যদি সফলতা চান আপনি যদি সার্থক হওয়া চান আপনি যদি রমজানকে নিজের করে নিতে চান এই রমজানটা আমার হবে আমার এই গ্রামে আমার এই থানার মধ্যে এই রমজানটা আমার সবচেয়ে সফল হবে এটা যদি চান তাহলে নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করা শিখতে হবে
গোটা দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম পরে করেন, আগে নিজে যে অন্যায়ের ভিতরে ডুবে আছেন সেটার সংগ্রাম করা ধরেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ।